আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরে আমাদের যে পাওয়ার স্প্রেগুলো দেখেন, অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে যে গাছে যে স্প্রে করা যায় সেটা আবার জমিতে যায় কিনা, আবার জমিতে যদি যায় গাছে যায় কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওটা এটা ক্লিয়ার করার জন্যই, যে আপনারা পাওয়ার স্প্রেগুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করতে পারবেন, এর তেল কনজাম্পশন কেমন এবং কতটুক সময়ের মধ্যে কতগুলো জায়গা স্প্রে করে এবং এটার কী কী সুবিধা অসুবিধা, এই নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। তিনটা মেশিন আপাতত রেখেছি, তো তিনটাই 4 স্ট্রোক, এটা 2 স্ট্রোকও হয়। সেই 2 স্ট্রোকটা আমরা আর কোনো ভিডিওতে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমরা 4 স্ট্রোকগুলো এই জন্যই নিয়ে এসেছি, আমি প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাওয়ার স্প্রে, এটা 4 স্ট্রোক এটাও, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান। আর তার পাশেরটাই যেটা দেখছেন এটা হচ্ছে চায়না, একই 4 স্ট্রোক ইঞ্জিন, তবে এটা হচ্ছে চায়না থেকে আমদানি করা। এবং তার পাশেরটা দেখছেন এটাও চায়না, তবে এটার যে বিশেষত্ব হচ্ছে এটাতে রোলারটা অ্যাড করা আছে ইঞ্জিনের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সামনেই রোলারটা অ্যাড করা আছে, যেটার কারণে আপনারা পুরো জায়গাটা মুভ করতে পারবেন এবং খুব ইজিলি আপনারা পাইপগুলো গুছিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আসলে যে কারণে সেটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এটা কাজ করে। আমরা জমিতে এর আগে দেখিয়েছিলাম নিচ থেকে প্রায় 30 থেকে 40 ফিট উপর পর্যন্ত গাছে স্প্রে করা যায় এই স্প্রে মেশিন দিয়ে। তো আমরা আজকে যে জমিতে এসেছি সেখানে ব্যবহার করেছি হচ্ছে আপনার একটা ভুট্টা ক্ষেতে, সেখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রায় নর্মালি 10 ফিটের মতো জায়গা স্প্রে করতে পেরেছি। এবং আপনারা চাইলে ওটা আরও কমিয়ে নিয়ে কুয়াশার মতো করে নিয়ে কাছাকাছিও স্প্রে করতে পারবেন। এবং এই স্পিডের যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই, স্পিডটা কমানো যায় এবং বাড়ানো যায়। আপনারা যদি দূরে দিতে চান সেক্ষেত্রে আপনাকে স্পিডটা বাড়ায় নিতে হবে, আপনারা যদি চান একটু কাছাকাছি করবেন তখন আপনারা স্পিডটা কমায় নিতে পারবেন। এবং এটার যে সুবিধা হচ্ছে আমরা প্রায় 100 ফিট পাইপ প্রত্যেকটা মেশিনের সাথে ফ্রি দিয়ে থাকি, আর আপনারা চাইলে আরও 300 ফিট পাইপ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এক জায়গায় মেশিনটা রেখে সেখান থেকে আপনারা শুধু পাইপ নিয়ে গিয়ে পুরো জায়গা স্প্রে করে চলে আসতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। আর হচ্ছে আপনার যে বড় ড্রাম ব্যবহার করবেন সেই ড্রামে আপনারা ইনপুট যে পাইপটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। এবং এটার সাথে আউটলাইনের একটা ওভারফ্লো একটা পাইপ আছে, যেটার কারণে আপনি ধরেন কোনো কারণে আপনার স্প্রে মেশিনটার জায়গায় আপনি অফ করে রেখেছেন, সেখানে যে পানিটা আবার ওখানে যেহেতু মেশিন রানিং থাকে সেই পানিটা কোথায় যাবে সেটার জন্য আউটলাইন একটা আছে ওভারফ্লো, সেই ওভারফ্লোটা দিয়ে আপনার ড্রামেই আবার পানিটা ফেরত আসবে। তার মানে আপনার পানি কোনোভাবেই অপচয় হবে না বা আপনার যে স্প্রেটা করছেন সেটা কোনোভাবেই অপচয় হবে না। এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিন তেল মোবিল আলাদা দিতে হয় এবং এই 4 স্ট্রোক ইঞ্জিনগুলো আপনার লংজিবিলিটি অনেক বেশি। তো আমরা আজকে যে তিনটা দেখাচ্ছি এটার বাইরেও অনেক স্প্রে আছে পাওয়ার স্প্রে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমাদের আরও ভিডিওগুলো দেওয়া থাকে সেখানে। তো আমরা আজকে মূল উদ্দেশ্য ছিল আমরা জমিতে বা যে কোনো ফসলে স্প্রে করতে পারবো কিনা, এবং এটাতে আমরা খুব ভালো ফলাফল পেয়েছি। আপনারা চাইলে আরও অনেক রিভিউ আছে সেগুলো দেখে নিতে পারবেন এবং আপনারা যে কোনো ফসলে নিজের গাছে নিজের বাগানে সব জায়গায় এই মেশিন দিয়ে স্প্রে করতে পারবেন। তো আমরা চাই সবসময় আপনারা খরচ কমান এবং সময় বাঁচান, যেহেতু আপনার স্প্রে করতে যে সময়টা লাগে আমরা এটাও প্রমাণ করেছি আজকে যে ম্যানুয়াল যে স্প্রেগুলো আছে সেটাতে কত সময় লাগে আর আমাদের যে স্প্রেটা পাওয়ার স্প্রেটা আছে সেটা কত সময় লাগে। এবং আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে দুইটারই আমরা পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করেছি যে আপনার কোনটা দ্রুত হচ্ছে এবং কোনটাতে খরচ কম হচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং এটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে আমাদের বাকি বিস্তারিত দেওয়া থাকে এবং ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো থাকে সেগুলোতে আপনারা ফোন দিয়ে বাকি আরও যে আপনাদের প্রশ্ন থাকে সেটা আপনারা শুনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আরও যদি পণ্যটা দরকার হয় আপনারা অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।